আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি কিন্তু আইফোনে কিভাবে আপনারা বিকাশ অ্যাপ লগ ইন করবেন সেটা আমি আপনাদের আজকে দেখাবো। সো যারা বাইরের কান্ট্রিতে আছেন এবং অ্যান্ড্রয়েড ইউজার আছেন তাদের জন্য কিন্তু অলরেডি ভিডিও করা হয়ে গেছে। বিকাশ অ্যাপের আপডেটের পর কিন্তু আসলে ভিপিএন কানেক্ট করার পর বিকাশ অ্যাপ ওপেন হচ্ছিল না, এবং আপনি যদি নাম্বার চেঞ্জ করে বিদেশি নাম্বার বসান সেক্ষেত্রে কিন্তু সেই বিকাশ অ্যাকাউন্টটা মোটেও ইউজ করা যায় না, একেবারে পুরো নষ্ট হয়ে যায়। সো আপনারা যারা এই ভুলটা করে ফেলেছেন তারা তো আসলে করেই ফেলেছেন, কিছু করার নেই। এবং যারা আপনারা ভাবতেছেন যে আসলে আমি বিকাশ অ্যাপের নাম্বারটা চেঞ্জ করবো, অর্থাৎ বিকাশ অ্যাপ ওপেন করলে বিদেশে বসে দেখা যায় যে আপনি যে দেশে আছেন সেই দেশের নাম্বার অ্যাড করে আপনি হচ্ছে বিকাশ অ্যাপ ব্যবহার করতে পারবেন, বাট এই ভুলটা করবেন না। যারা অলরেডি করে ফেলেছে তারা কিন্তু ব্যবহার করতে পারতেছে না। যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, এবং এই আই বাটনে কিন্তু তাদের জন্য লিঙ্ক থাকবে। অ্যান্ড্রয়েড ইউজাররা এখান থেকে দেখে নিতে পারেন আপনারা বিদেশে কিভাবে বিকাশ অ্যাপ ব্যবহার করবেন। সো চলুন আইফোন ইউজারদের নিয়ে কথা বলি। আপনাদের আইফোনে যদি আপনি বিকাশ অ্যাপ ব্যবহার করতে চান বিদেশে বসে, তাহলে আপনার সিমটা কিন্তু বাংলাদেশে থাকলেও হবে, অর্থাৎ আপনার সিমটা রোমিং ছাড়াই চলবে আইফোনে। এখানে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি কিন্তু আইফোন 7 বা তার উপরে যদি আইফোন ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন, আইফোন 7 এর নিচে হলে হবে না। আইফোন 6, আইফোন 5 বা এই সিরিজের কোনো আইফোনে হবে না, আইফোন 7 থেকে স্টার্ট। 7, 8, তারপর আইফোন X, 11, 12, 13, 14, এভরিথিং সব কিছুতে চলবে, শুধুমাত্র আইফোন 7 এর উপরে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো এই আইফোন 7 এ আপনি কিভাবে বিদেশে বসে বিকাশ অ্যাপ ব্যবহার করবেন সেটাই আপনাদের দেখাবো। চলুন স্ক্রিনে চলে যাই। আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। আপনি যখন ভিপিএনটা নিবেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ভিপিএনটা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়ে নেবেন। ভিপিএনটা যেভাবে নিবেন সেটা আমি আপনাদের এখন একেবারে প্র্যাকটিক্যালি দেখাবো। সো আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে তারা আপনাকে ঠিক এরকম একটা লিঙ্ক দিবে ফার্স্টে, আপনারা এই লিঙ্কটাতে ভিজিট করবেন, লিঙ্কটা কপি করবেন। আপনারা কিন্তু লিঙ্কটা আসলে লিঙ্কটা যখন আসবে, লিঙ্কটা আসার পরে আপনি হচ্ছে ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন। এরপর আপনি করবেন কি, এই লিঙ্কটাকে চেপে ধরবেন, চেপে ধরলে কিন্তু একটা স্টার অপশন পাবেন। দেখেন এই যে এখানে একটা স্টার অপশন আছে, এই স্টার অপশনে আপনি প্রেস করবেন। স্টার অপশনে প্রেস করার পরে দেখেন আপনার লিঙ্কটা কিন্তু স্টার করা হয়ে গেছে। এই লিঙ্কটা স্টার করার কারণ হচ্ছে কি, আপনি যদি ভিপিএন নেওয়ার সময় তো আরও অনেক কথাবার্তা হইতে পারে, বা ভিপিএন রিনিউ বা পরবর্তীতে অনেক কথা হইতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ভিপিএন এর যে ডিটেলসটা অর্থাৎ এই ইউআরএলটা কিন্তু আপনি আর খুঁজে পাবেন না। স্টার করে রাখলে হবে কি, আপনি উপরে দেখেন এই নাম্বারে যদি আমরা ক্লিক করি, এরপরে দেখেন নিচের দিকে একটু নিচে দেখেন স্টার্ড মেসেজ এরকম একটা অপশন আছে হলুদ কালারের, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন আপনি যতই মেসেজ করেন না কেন এই মেসেজটা কিন্তু আপনার হারাবে না, আপনি যখনই আপনার প্রয়োজন হবে আপনি এখানে আসবেন, স্টার্ট মেসেজ যে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনি এই লিঙ্কটা আবার পুনরায় খুঁজে পাবেন। আপনি যখন লিঙ্কটা খুঁজে পাবেন তখন আপনি এইখানে আসলে ক্লিক করবেন, ক্লিক করার পরে তারপরে আপনি হচ্ছে এটা কপি করে নেবেন, কপি করে নিয়ে আবার কাজ করতে পারবেন। এই জন্য মানে যে লিঙ্কটা যাতে না হারায় তার জন্য স্টার করার অপশনটা এখানে আমি দেখিয়ে দিয়েছি। সো এই লিঙ্কটা আপনি কপি করবেন, কপি করার পরে এরপরে আপনি এই লিঙ্কটা নিয়ে চলে যাবেন সরাসরি আপনার ব্রাউজারে। আইফোনের যে ডিফল্ট ব্রাউজার থাকে সাফারি, সাফারিটা আপনি ওপেন করবেন, সাফারিটা খুঁজে বের করবেন। দেখেন এই যে সাফারির আইকনটা হচ্ছে এরকম, সাফারি যখন আপনি ওপেন করবেন, ওপেন করার পরে আপনি নিচের দিকে দেখেন এখানে কিন্তু আপনি ক্লিক করলে আপনার অ্যাড্রেস বার পাবেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে যদি কোনো অ্যাড্রেস থাকে এটা আপনি ডান পাশে দেখেন একটা ক্রস চিহ্ন আছে, এটা ক্লিক করে আপনি এটা রিমুভ করে দেবেন। রিমুভ করে দেওয়ার পরে আপনি এখানে ওই অ্যাড্রেসটা পেস্ট করবেন যেটা আপনাকে দেওয়া হয়েছে। এই অ্যাড্রেসটা পেস্ট করার পর এখানে আপনি এরকম একটা অপশন পাবেন, দুঃখিত আপনার অ্যাকাউন্ট নেই, কপি বাটনে ক্লিক করে অ্যাডমিনের কাছে পাঠান। এই অপশনটা আপনি যখন পাবেন তখন আপনি এই যে নীল কপি বাটনটা আছে এই নীল কপি বাটনে আপনি ক্লিক করবেন। নীল কপি বাটনে ক্লিক করলে আপনার কপি হয়ে যাবে, কপি হয়ে যাওয়ার পরে আপনি হোয়াটসঅ্যাপে চলে যাবেন। হোয়াটসঅ্যাপে যেয়ে তারপরে আপনি আবার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি হচ্ছে আবার এই জিনিসটা কপি করে পাঠিয়ে দেবেন। এটা হচ্ছে আপনার ভিপিএন এর আপনার যে ডিভাইস আইডি, এটা হচ্ছে আপনার ডিভাইস আইডি। সো এই ডিভাইস আইডিটা আপনি তাদের কাছে পাঠিয়ে দিবেন, পাঠিয়ে দেওয়ার পরে আপনি পেমেন্ট করে দিলে তখন আপনার ভিপিএনটা অ্যাক্টিভ করে দেওয়া হবে। ভিপিএনটা অ্যাক্টিভ করে দেওয়ার পরে আপনি দেখেন একেবারে নিচের দিকে ডান পাশে এই যে একটা চিহ্ন আছে গোল করে বাঁকানো, এই চিহ্নটাতে আপনি ক্লিক করলে রিফ্রেশ হবে, অথবা অটোমেটিক রিফ্রেশও হয়ে যেতে পারে, আপনি অনেকক্ষণ পরে যদি আসেন অটোমেটিক রিফ্রেশ হয়ে যাবে। সো রিফ্রেশ হয়ে গেলে আপনি ঠিক এরকম অপশন পাবেন। দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে অথোরাইজেশন রিকোয়ার্ড ইউ হ্যাভ 31 ডেজ, অর্থাৎ আপনি কিন্তু আপনার ভিপিএনটা কিন্তু চালু হয়ে গেছে 31 দিনের জন্য। আপনি কিন্তু এখানে এক মাসের প্যাকেজ পেয়ে গেছেন, যদি আপনি এক মাসের পান আপনি এখানে 31 ডেজ পাবেন, আপনি যদি এক বছরের পান তাহলে হচ্ছে এক বছরের নেন সেক্ষেত্রে আপনি আরো বেশি পাবেন, মানে আপনি যেরকম প্যাকেজ নেবেন সেই অনুযায়ী কিন্তু এখানে ডেজ দেখাবে। এর নিচে একটা একটা অপশন পাবেন আইফোনের জন্য, এটা ডাউনলোড করুন, এই অপশন আপনি ক্লিক করবেন। ক্লিক করলে
ক্লিক করলে এখানে অ্যালাউ অপশন আসবে, ইগনোর অপশন আসবে, আপনি অবশ্যই অ্যালাউ ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন প্রোফাইল ডাউনলোডেড ক্লোজ লিখা আসছে, ক্লোজ ক্লিক করবেন। ক্লিক করে তারপর আপনি সরাসরি চলে যাবেন আপনার আইফোনের যে সেটিংস অ্যাপটা আছে, সেটিংস অ্যাপটাতে একটু নিচের দিকে যাবেন, গেলে কিন্তু আপনি জেনারেল নামে একটা অপশন পাবেন। জেনারেল অপশনে যাবেন, তারপরে একটু নিচের দিকে যাবেন, একটু নিচের দিকে যাওয়ার পরে আপনি এখানে ভিপিএন অ্যান্ড ডিভাইস ম্যানেজমেন্ট এই অপশনটা পাবেন। এখানে যাবেন, দেখেন ডাউনলোডেড প্রোফাইল নামে একটা অপশন আছে, এনক্রিপ্টেড ডিএনএস এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি ইনস্টলের অপশন পাবেন, ডান পাশে উপরের দিকে ইনস্টলে ক্লিক করবেন। এখানে আপনার পাসওয়ার্ডটা চাইবে, আইফোনের যে পাসওয়ার্ডটা, পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আবার একবার ডান পাশে উপরে ইনস্টলে ক্লিক করতে হবে। তারপরে হচ্ছে এখানে দেখেন নিচের দিকে ইনস্টল বাটনটা আবার আসছে, এই ইনস্টল করে দিবেন। করে দেওয়ার পরে ডান পাশে উপরে যে ডান লেখা আছে এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করে আপনি একবার উপরে যে ব্যাক বাটন আছে বাম পাশে, এই ব্যাক বাটনে ক্লিক করে একবার ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে আপনি হচ্ছে ভিপিএন অ্যান্ড ডিভাইস ম্যানেজমেন্ট এই অপশনটাতে আবার যাবেন। যাওয়ার পর দেখেন এখানে নতুন একটা অপশন যুক্ত হয়েছে, সেটা হচ্ছে ডিএনএস। এই ডিএনএস অপশনটাতে আপনি যাবেন, গেলে দেখবেন এসইউ অথ টিএলএস, ডিএনএস ওভার টিএলএস এরকম অপশন থাকবে, এই অপশনটাতে সিলেক্ট করা থাকবে। এইটা যখন আপনার চালু থাকবে, এই জিনিসটা মাথায় রাখবেন অবশ্যই, এই জিনিসটা যখন আপনার চালু থাকবে তখন কিন্তু আপনার ভিপিএনটা কানেক্টেড থাকবে, ঠিক আছে? তবে এখানে একটা শর্ত আছে, এটা কিন্তু নতুন একটা সিস্টেমের ভিপিএন। সো আপনারা সচরাচর যেরকম ভিপিএন ইউজ করছেন ওই ভিপিএন দিয়ে আপনি যদি বিকাশ অ্যাপ ওপেন করতে চান তাহলে ভিপিএন এনেবল ডিভাইস লিখে আসবে, বিকাশ অ্যাপ আপনি কোনোভাবে চালাতে পারবেন না। এই একমাত্র এই ভিপিএনটা দিয়ে আপনি বিকাশ অ্যাপ চালাতে পারবেন, ঠিক আছে? সো যে জিনিসগুলো বলতেছে এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন এবং এই জিনিসগুলো অনুযায়ী কাজ করবেন। এরপরে আপনি হচ্ছে আবার ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে যাওয়ার পরে এখানে আপনি আবার রিওথে ক্লিক করবেন। রিওথে ক্লিক করলে এখানে আপনার ভিপিএন এর পারমিশনটা দেওয়া হয়ে যাবে, ঠিক আছে? আপনি যতবার বিকাশ অ্যাপে ঢুকবেন ততবার কিন্তু এখানে রিওথে ক্লিক করতে হবে। সো রিওথে ক্লিক করার পর আপনি বিকাশ অ্যাপ ওপেন করবেন। বিকাশ অ্যাপ ওপেন করলে দেখবেন যে আপনার বাংলাদেশি নাম্বার দেখাচ্ছে, যদি না দেখায় আপনি বিকাশ অ্যাপটা ডিলিট করে দিয়ে আবার ইনস্টল করবেন, তাহলে কিন্তু অবশ্যই বাংলাদেশি নাম্বারটা দেখাবে। সো বাংলাদেশি নাম্বার দেখালে এখানে আপনি লগ ইন করে দিবেন। লগ ইন করার সিস্টেমটা হচ্ছে প্রথমে আপনি বাংলাদেশি নাম্বারটা দিবেন। বাংলাদেশি নাম্বারটা দেওয়ার পরে আপনার এখানে যে এই যে দেখেন অপশনগুলো আসছে, *247 আই ডায়াল করতে হবে, মাই বিকাশে যেতে হবে, তারপরে হচ্ছে কনফার্ম আইফোন লগ ইন, ঠিক আছে? মাই বিকাশ হচ্ছে 9 নম্বরে, তারপর কনফার্ম আইফোন লগ ইন। সো এই অপশনটা যখন আসবে তখন আপনার বাংলাদেশে যে সিমটা আছে সিমটাতে কিন্তু আপনার *247 আই ডায়াল করতে হবে, তারপরে হচ্ছে মাই বিকাশ অপশনে যেতে হবে, তারপরে হচ্ছে কনফার্ম আইফোন লগ ইন, এরপরে পিন নাম্বারটা দিয়ে দিতে হবে। পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে ক্রসে ক্লিক করতে হবে। ক্রসে ক্লিক করার পরে এখানে আপনার আবার কন্টিনিউতে ক্লিক করতে হবে। এরপরে কিন্তু আপনি এখানে ওটিপি যাবে বাংলাদেশে, ওটিপিটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে এখানে পিন নাম্বারটা দিবেন, বিকাশ অ্যাপে লগ ইন হয়ে যাবে। এটা হচ্ছে প্রসেস। এখন আপনাদের আমি আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি, আপনি যতবারই ভিপিএন ওপেন করবেন ততবারই আপনি সাফারিতে যাবেন, সাফারিতে যেয়ে রিওথে ক্লিক করবেন, তারপরে হচ্ছে আপনি বিকাশ অ্যাপ ওপেন করবেন। রিওথ না করে কিন্তু বিকাশ অ্যাপ ওপেন করা যাবে না, এই জিনিসটা মাথায় রাখবেন। এবং আপনি যদি ভিপিএনটা অফ করতে চান, সেটিংসে যাবেন, জেনারেল, তারপর হচ্ছে ভিপিএন এই অপশনটা যাবেন, তারপরে অটো করে দিলে কিন্তু ভিপিএন অফ হয়ে যাবে। আপনি যদি অটো করে দেন ভিপিএনটা অফ হয়ে যাবে, আপনার আপনি আবার যদি এই এসইউথ ক্লিক করে দেন তাহলে হচ্ছে ভিপিএনটা কানেক্ট হবে। ভিপিএনটা কানেক্ট করার পর অবশ্যই রিওথ করে তারপর বিকাশ অ্যাপ ওপেন করতে হবে। এইটা হচ্ছে সিস্টেম। সো যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা এই ভিডিওটা দেখতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। এই ভিডিওর ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।